আসসালামু আলাইকুম পিপল, আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা কিন্তু পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের রেসিপি ফলো করে আমি বানিয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে ভাতের পুডিং। তো ভাতের পুডিং বানানোর জন্য আমি এখানে অবশ্যই আমরা যে ভাতটা রান্না করেছি তা থেকে কিছু পরিমাণে রাইস নিয়ে নিয়েছি। এই ভাতটা আমি যেটা রান্না করেছি দুপুরে সেই ভাতের থেকেই নিয়েছি, আলাদা করে রান্না করার কোনো প্রয়োজনই নেই। তো আমার বাবু যে পরিমাণে খাবে সেটুকু পরিমাণে আমি অল্প নিয়েছি। এর পাশাপাশি আমি এখানে নিয়েছি র হানি। আপনারা অর্গানিক হানি আপনাদের বাবুদের খাবারে ব্যবহার করতে পারেন, আমি আমার বাবুর জন্য অর্গানিক হানি ইউজ করি তো আমি সেটাই নিয়েছি। এছাড়া আমি এখানে তিনটা খেজুর ভিজিয়ে নিয়েছি, খেজুরগুলো প্রায় এক ঘন্টার মতো ভিজেছে তাই এরকম ফুলে উঠেছে। এছাড়া আমি এর পাশে নিয়ে নিয়েছি বাদাম গুঁড়ো এবং চার পাঁচটা পরিমাণে কিশমিশ। আমি এখানে কালো রঙের কিশমিশ নিয়েছি, আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এবং আপনাদের বাবু যেরকম খায় সেরকম নিতে পারেন। আর এখানে নিয়েছি বাদাম গুঁড়ো, বাদাম গুঁড়ো রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনারা বাদাম গুঁড়ো সহজেই কিন্তু আপনাদের ঘরেও বানিয়ে নিতে পারেন। আর বাদাম গুঁড়ো না থাকলে আপনারা গোটা কয়েক বাদাম ভিজিয়ে সেগুলোকে ম্যাশ করেও খাবারে ব্যবহার করতে পারেন। আর আপনার বাবু যদি ছয় মাস বয়সী হয় এবং এতগুলো খেতে না পারে আপনি এখান থেকে উপাদান কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। আর এর সাথে আমি নিচ্ছি ফর্মুলা মিল্ক, যেটা আমি আমার বাবুকে ছয় মাস থেকে দিচ্ছি সেই ফর্মুলা মিল্কটা। তো এখানে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যখন বাবু ছয় মাস বয়সী হয় আপনাদের কাছে অনেক বেশি সময় না থাকলে আপনার কিন্তু সহজেই রেসিপিটি বানিয়ে বাবুকে খুব হেলদি একটি রেসিপি সার্ভ করতে পারেন। হ্যাঁ, আমার রেসিপিটিতে ইউজ করার জন্য আমি এখন একটি ডিম নিয়ে নিয়েছি। আমি অবশ্যই পুরো ডিমটা ব্যবহার করব না, আমি শুধু ডিমের কুসুমটা ব্যবহার করব। যেহেতু ছয় মাস বয়স থেকে বাবুকে পুরো ডিমটা দেওয়া যাবে না তাই আমি আপনাদেরকেও সাজেস্ট করব শুধু ডিমের কুসুমটাই বাবুদের জন্য ব্যবহার করবেন। তো আমি এখন ডিমের যে পুরো অংশটা নিয়েছি তার থেকে কুসুম অংশটা সরিয়ে নিব। তো একটা কথা আমি বলে রাখি, আপনাদের বাবুর যদি পুরো ডিমটা খেলে কোনো অসুবিধা না হয়, মানে অ্যালার্জিক কোনো সমস্যা না হয়, তাহলে আপনারা ছয় মাস থেকে বাবুকে পুরো ডিমটাই দিতে পারেন। আমি আমার বাবুর এখন দশ মাস বয়স হলে আমি ওকে পুরো ডিমটাই দিই, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি শুধু এখানে কুসুমটা ব্যবহার করে দেখাচ্ছি, আপনারাও এইভাবে সার্ভ করবেন বাবুর জন্য। তো হজম সহজ এবং পুষ্টিকর হওয়ায় এটি পাঁচ মাসের বেশি বয়সের শিশুর জন্য শুরু করার জন্য একটি দুর্দান্ত খাবার। শক্তি প্রদানের পাশাপাশি ডায়রিয়া, একজিমে এবং জ্বরের চিকিৎসায় ভাতের ফ্যানের অন্যান্য সুবিধাও রয়েছে। আর আপনি আমার আপনার বাবুকে চাইলে সম্পূর্ণ ভাতটা এভাবে দিতে পারেন, ও এভাবে ভাত না দিতে চাইলে আপনি চালটাও দিতে পারেন। চালটা দিলে কিন্তু ভাতের যে মাটা আছে সেটাও কিন্তু থেকে যাবে, এটাও কিন্তু আপনার বেবির জন্য অনেক বেশি হেলদি হবে। কিন্তু আমি কিন্তু সহজ করে রান্না করার জন্য শুধুমাত্র যে ভাতটা নিয়েছি সেই ভাতটা দিয়ে দেখাচ্ছি। এখন আমি দুই গ্লাস পরিমাণে পানি দিয়েছি। আপনার বাবুর বয়স যদি এক বছরের বেশি হয় আপনি পানির পরিবর্তে দুধ ব্যবহার করবেন। আমার বাবুর বয়স যেহেতু এত না সেহেতু আমি পানি দিয়ে রান্না করি। তো এখানে আমি খেজুর যেগুলো ভিজিয়ে নিয়েছি সেগুলো, বাদাম গুঁড়ো, কিশমিশ সবগুলো একে একে করে দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণটিকে একটি হেলদি খাবারে পরিবর্তন করে এখন আমি এগুলাকে ভালোভাবে কুক করে নেব। শীতকালে প্রতিদিন খেজুর খেলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এতে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান উপস্থিতি থাকে যা শরীরকে শক্তিশালী করে তোলে, পাশাপাশি যে কোনো রোগ মোকাবেলায় সাহায্য করে। তো আপনি চাইলে বাবুর খাবার প্রতিদিনই কিন্তু খেজুর অ্যাড করতে পারেন। আর আপনি বাচ্চাকে কিন্তু ছয় মাস বয়স থেকে খেজুর খাওয়াতে পারেন, এতে কিন্তু কোনো সমস্যাই হবে বলে আমি মনে করছি না। আমার বাবুকে আমি খাওয়াচ্ছি, আমি এখন পর্যন্ত কোনো সমস্যা দেখিনি, বরং খেজুর মিষ্টি হয় সে কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করে। এছাড়াও ছোটো বাচ্চাদের প্রতিদিন কিশমিশ খাওয়ালে স্মৃতিশক্তি মজবুত হয়, কিশমিশে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে যা শিশুদের রক্ত স্বল্পতা দূর করতে সহায়ক হয়। আবার কিশমিশ খেলে তারা সারাদিন এনার্জিও পায়। ছোটো বাচ্চাদের মধ্যেও কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়, কিশমিশ খেলে কিন্তু সেই সমস্যাও দূর হয়। তো আমি যে ডিমের কুসুমটি নিয়েছি সেটা একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে আমি এখন খাবারের সাথে ভালোভাবে মিক্স করে নিব। তো আপনাদেরকে আমি এক্ষেত্রে বলবো, আপনার পানিটি যখন ঠান্ডা থাকবে তখনই কিন্তু ভালোভাবে মিক্স করে নেবেন, তাহলে কিন্তু দলা পাকাবে না। কিন্তু আপনি যদি পানিটা গরম হয়ে যাওয়ার পর এবং উতরানো পানিতে যদি দেন তাহলে কিন্তু ডিমটা দলা পেকে যাবে। বাচ্চাদের কিন্তু নরম তরল কুসুম পরিবেশন করার পরামর্শ দেওয়া হয় না, কারণ ডিমের কুসুমে ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়া শিশুদের মধ্যে সংক্রমণের কারণ হতে পারে। ডিমগুলো সম্পূর্ণরূপে রান্না করা হলেই কিন্তু ব্যাকটেরিয়াটা ধ্বংস হয়ে যায়। ডিম কিন্তু দুধের পরে সেরা মানের একটি প্রোটিনের প্রধান উৎস। একটি ডিমের মধ্যে কিন্তু ১৩টি অতি প্রয়োজনীয় ভিটামিন এবং ডিমের মধ্যে কিন্তু তামা, জিঙ্ক, স্যালমোনিয়াম, ক্যালসিয়াম এবং আয়রনের মতো প্রয়োজনীয় খনিজ রয়েছে।
এতে প্রোটিন, কোলেস্ট্রল, ফ্যাট, ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি, ভি, টুয়েলভ, ই, কোলাইন এগুলো রয়েছে, যা বেবিদের হেলথ ডেভেলপমেন্টে কিন্তু অনেক বেশি হেল্পফুল হয়। তো আমি যে ডিমের কুসুমটি এখানে দিয়েছি সেটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আপনারাও খেয়াল রাখবেন। আর ভালোভাবে ভাতটিকে আমি ম্যাশ করে নিচ্ছে যাতে করে এটা খাবারটি সম্পূর্ণরূপে মিশ্রণটি মিশে যায়। তো দেখুন পানিটা টেনে আসছে, খাবারটি কত ঘন হয়ে এসেছে। যখন এভাবে ঘন হয়ে আসবে তখন বুঝবেন রান্না হয়ে গেছে। আমি আমার হাতে থাকা চামচটা দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে আমার বাবুর গলায় আটকে না যায়। আপনারা ওই জিনিসটা খেয়াল রাখবেন, কখনো বাবুর খাবার গোটা গোটা রাখবেন না, এতে কিন্তু বাবুর গলায় আটকে যাবে এবং সে কিন্তু বমি করার একটা সম্ভাবনা থাকে। এছাড়া পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা অনুযায়ী এই খাবারটি যখন বাচ্চারা একটুও খাবে তারা কিন্তু অনেক বেশি পুষ্টি পাবে, তাদের ওজন বাড়বে এবং মেধা বিকাশেও কিন্তু এটি হেল্পফুল হবে। তো পানি শুকিয়ে আসার পরে আমার রান্নাটি হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খাবারটি কত সফট এবং কত হেলদি হয়েছে। আপনারা ছয় মাস থেকে বাবুকে এভাবে রান্না করে দিতে পারেন। আর এই খাবারটি কিন্তু আপনার বাবুকে সকাল, দুপুর, রাতে যে কোনো বেলায় একটি প্রধান খাবার হিসাবে আপনি সার্ভ করতে পারবেন। যে বাচ্চারা খাবারে অনীহা প্রকাশ করে তাদেরকে এভাবে রাইস পুডিং বানিয়ে দিলে তারা অবশ্যই খেতে পছন্দ করবে। আর আমি খাবারের স্বাদে মান বাড়াতে অল্প পরিমাণে হানি ইউজ করছি। হানিও কিন্তু বেবিদের জন্য অনেক বেশি হেলদি হয়। এক বছরের কম বয়সী হলে অবশ্যই ব্যবহার করবেন না। আর এখানে আমি মিল্ক পাউডার ইউজ করছি, আর এটা ফর্মুলা মিল্ক, আপনারা এটা লিকুইড ভাবেও ব্যবহার করতে পারেন আর রান্নার সময় ব্যবহার করতে পারেন যদি বাবুর বয়স এক বছরের বেশি হয়। তো ভালোভাবে মিশ্রণটি মিক্স করার পরে কিন্তু আমার যে হেলদি রেসিপিটি আছে সেটা রেডি হয়ে গেছে। তো আপনাদেরকে বলবো এই রেসিপিটি আপনাদের বাবুকে নাস্তায় বা ডিনারে আপনারা দিতে পারেন। এছাড়া আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। কমেন্ট করে নিত্য নতুন কী ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন, আর বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমাদের নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।